বেশি বেশি তাসবিহ তাহলিল করে এই মাসটা কাটাবেন, জিকির আজকার বেশি বেশি করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো বেশি বেশি জপবেন। 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। দেখি বলেন তো আল্লাহ নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কয়বার? মাশাআল্লাহ কয়বার? এক হাদিসে এসেছে 70 বার, আরেক হাদিসে এসেছে 100 বার। আল্লাহ নবী প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর জীবনে কি গুনাহের কোনো ছিটা ফোঁটা আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন। ইস্তেগফার করেন কতবার? আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আমরা ইস্তেগফার করি কয়বার? হ্যাঁ করেন না? মাশাআল্লাহ করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে, কি নুরানি চেহারা! নাউমরুল্লাহ ওয়াজহাক, আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে। চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে, গুনাগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে। দেখবেন আমাদের ইমাম সাহেব 10-12 হাজার টাকা বেতন পান, চেহারা সুরত সুন্দর, কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে। এসি গাড়িতে এসি বাড়িতে থাকে, অনেক টাকা পয়সা আছে, ভালো ভালো খাবারও খায়, কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে। তো খায় তো আলগা পয়সা খায়, কি আলগা পয়সা খায়, এই জন্য তার এই অবস্থা। হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে উঠে। আমরা কোন জায়গায় ছিলাম জানি? ইস্তিগফার। আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে, তো নবীজি যদি গুনাহ ছাড়া 100 বার, তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না? 100 বার কেমনে করবেন আপনারা? একটু কৌশল শিখাই দিন, এক বসায় তো 100 বার করা সম্ভব নাও হইতে। কিভাবে করবেন? কিভাবে করবেন আপনারা একটু পরপর মনে করেন, সকালবেলা হাঁটতেছেন, বসতেছেন, হাঁটতেছেন, গাড়িতে আসেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকালে পড়লেন 20-25 বার, দুপুরে আরো 10-15 বার, বিকালে আরো 20-30 বার, সন্ধ্যাবেলায় আরো বাকি 20-30 বার, এভাবে মোটামুটি যেন সারাদিনে 100 বার হয়ে যায়। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 11 নম্বর হলো বেশি বেশি দুরুদ পড়বে। কি পড়বে? দুরুদ হলো একটা লাভজনক আমল, এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই। দুরুদ হলো একটা লাভজনক আমল। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া 10 সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। একবার দুরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা? এখানেই ফায়দা শেষ নয়, দুরুদের ফায়দা শোনেন। আল্লাহ নবী আরো বলেছেন, যে আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত যেমন নাজিল করেন, তেমনি আমল নামা উল্টায়া আল্লাহ আরো 10টা সগিরা গুনাহ মাফ করে দেন, করেন 10টা সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং 10 আল্লাহ তাআলা আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরুদ পড়বে। আল্লাহ নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপরে দুরুদ পড়ে না, তার উপরে লানত, তার উপরে। এই জন্য নবীজির নাম শুনলেই পড়বেন, যেমন কেউ এখানে বলতেছেন নবী কেরি, সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু, কেউ বলেছে রাসূল, শুনলেই পড়বেন সাল্লাল্লাহু, শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে আমার উপর দুরুদ পড়ে না, সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় যে দুরুদ পড়ে না তার উপরে লানত। আবার যে দুরুদ পড়ে ফায়দা আছে, 10টা রহমত নাজিল হয়, 10টা সগিরা গুনাহ মাফ হয়, আবার 10টা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 11 নম্বর আমল কি বললাম?